আধ্যাত্মিক জগতের সম্রাট দার্শনিক ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ মুসলমান বন্ধুরারি, এক লোক হরিণ শিকার করার জন্য চলে গেলেন জঙ্গলায়। হরিণ শিকার করার জন্য চলে গেলেন, জঙ্গলায় যাওয়ার পর গিয়ে দেখলেন মোটা তাজা সুন্দর একটি হরিণ, দেখতে বড় সুন্দর, হৃষ্টপুষ্ট। ওই শিকারি হরিণটা শিকার করার জন্য সামনের দিকে আগাইতেছে, কিন্তু পিছনে পিছনে আর একটি সিংহ তাকে তাড়া করতেছেন, তারে ধরার জন্য পিছনে পিছনে যাইতেছেন। ওই লোকটা কিছু দূর যাওয়ার পর ওই হরিণের পিছনে পিছনে যায়, মাথাটা ঘুরাইয়া চক্ষুটা ঘুরায় দেখে পিছনে বড় সিংহ। ওই সিংহটা মোটা তাজা, একেবারে কাছাকাছি, মনে হয় যেন তারে দড়িয়া ফলাইব। কিন্তু লোকটা সিংহ দেখার পরেও হরিণের লোভে পড়িয়া সিংহের কথা গেল বলিয়া, হরিণটা বড় সুন্দর, দেখতে বড় সুন্দর, ওই হরিণটা দেখার পর পিছনে পিছনে যে সিংহ যাইতেছে, হরিণের লোভে পড়িয়া সিংহের কথা বলে গেল। এই লোকটা যখন সামনে আগাইছে, আল্লাহর ওলি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকটা হরিণের পিছনে দৌড়াইতেছে, কিন্তু পিছন দিক থেকে ওই সিংহটা এমন জোরে থাবা মারছে, থাবা দিয়ে তার ঘাটটারে একবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল, রক্তগুলো চুষে পান করল। ওই লোকটা শিকারি জমিনে পড়ে গেল। শিকারি জমিনে পড়ে যাওয়ার পর ও মুসলমান বাবা জিরারে আমার, পিছন দিকটা হরিণটা ওই লোকটার লাশের দিকে তাকায়া বলি, আরে মানুষ, এ শিকারি, তুমি আমার শিকার করার জন্যে পিছনে পিছনে দৌড়াইলা, তোমার এত সিংহটায় শেষ করিয়া দিল। ইমাম গাজ্জালি বলেন, ওই জঙ্গলার ভিতরে মুসলমান এক এক করে করে একশত লোক ওই হরিণটার পিছনে দৌড়াইল, হরিণটা ধরতে পারলো না, পিছন দিক থেকে সিংহদের রুহুটা নিয়ে গেল, হরিণটা শিকার করতে পারে নাই, ওই সিংহটা গাঁড় মটকাইয়া দিল। ইমাম গাজ্জালি বলেন, ওই যে হরিণ, এইটা হলো দুনিয়া, আর যেই শিকারিটা, এইটা হলো মানুষ, আর পিছনে যে সিংহ, এইটা হলো মালাকুল মউত। এ মুসলমান, আমরা দুনিয়ার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আমরা তাকায়া দেখলাম, আব্বা হারাইয়া গেল, মা হারাইয়া গেল, ছেলে চলে গেল, মেয়ে চলে গেল, বিবি চলিয়া গেল, দাদা চলিয়া গেল, দাদি চলিয়া গেল, আমার ঘর থেকে কত মানুষ কবরে চলিয়া গেল, দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে রইল, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর পিছনে পিছনে মালাকুল মউত আমরা ধাওয়া করিয়াই চলছে, যে কোনো মুহূর্তে থাপা দিয়ে আমার রুহটা নিয়ে যাবে, দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবি, মালাকুল মালাকুল মউতের জায়গায় থাকবি, মাঝখান দিয়া তুমি আর আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব, ঠিক কিনা? কন স্বামী আর স্ত্রী বৈশা বৈশা আলোচনা করতেছে, একজন বলে চাঁদ সুন্দর, আরেকজনে বলে মানুষ সুন্দর, বিবি বলতেছে মানুষ সুন্দর, স্বামী বলতেছে চাঁদ সুন্দর, সুবহানাল্লাহ বলে। তো বাদশা বলতেছে, তুমি যদি, তুমি তো আমার বিবি সুন্দরী, তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। শর্ত লাগাই দিছে, তুমি চাঁদের চেয়ে সুন্দর না হলে তুমি তালাক। বিবি আর কোনো কিছু বলে নাই, দুইজন উইঠা চলে আসছে। তো বিবি তো আল্লাহওয়ালা, স্বামীও আল্লাহওয়ালা, বাদশা হলে কি হবে? চিরকুট লেখছে, চিঠি লেখছে যে, ইমাম সাহেব হুজুর, আপনার কাছে আমার বিনীত কণ্ঠ আহ্বান, আপনি প্রথম রাকাতে যে কোনো সুরা পড়েন অসুবিধা নাই, দ্বিতীয় রাকাতে আপনি সুরায় তিন পড়বেন এবং একটা জায়গার মধ্যে একটু ঘুরে পড়বেন। আল্লাহ বলেছেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আপনি এখানে ইনসানের জায়গায় পড়বেন, লাকদ খলাকনাল কমারা ফি আহসানি তাকবীম, সুবহানাল্লাহ বলে। আল্লাহ কসম করে বলছেন মানুষ সুন্দর, বিবি বলছে ইমাম সাহেব হুজুর আপনি পড়বেন, লাকদ খলাকনাল কমার, আল্লাহ চন্দ্র সুন্দর করে বাড়াইছে,
এটা লেখা পাঠাইছে। তো ইমাম সাহেব হুজুর অ্যাকসেপ্ট করছে চিঠিটা। আমার মুসলমান বাবাজির আরে গভীর মনোযোগ, বাদশাহ নূর রশিদ ফজরের নামাজ পড়ার জন্য চলে গেলেন, ইমাম সাহেব হুজুরের পিছনে গিয়ে দাঁড়াইলেন। ইমাম সাহেব হুজুরের পিছনে দাঁড়াইবার পর এইবার ইমাম সাহেব হুজুর প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতে দাঁড়াইলেন, সূরা ফাতিহা পড়লেন, খেয়াল করেন মনোযোগ, দ্বিতীয় রাকাতে সূরা তিন পড়া আরম্ভ করে দিলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরসিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকদ খলাকনাল কমার ফি আহসানি তাকওয়ীব। ভুল হইছে নি? সূরাটা মোটামুটি মুখস্থ আছে না? এখানে ভুল কিন্তু পড়ছে, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীব। ইমাম সাহেব পড়তেছে, লাকদ খলাকনাল কমার ফি আহসানি তাকওয়ীব। বাদশা পিছনে দাঁড়ায় লোকমা দেয়, কতদার বলা যাইব না, ধমকও দেওয়া যাইব না, লোকমা দেয়, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীব। ইমাম সাহেব লোকমা লয় না, উনি আবার পড়তেছে, লাকদ খলাকনাল কমার ফি আহসানি তাকওয়ীব। বাদশা পিছনে দাঁড়াইয়া আবার পড়তেছে, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীব। কিন্তু ইমাম সাহেব অটল, উনি আবার পড়তেছে, লাকদ খলাকনাল কমার ফি আহসানি তাকওয়ীব। তিনবারের মাথায় লোকমা দেওয়ার পরে চতুর্থবারের মাথায় পড়তেছে ইমাম সাহেব, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীব। সালাম ফিরেছে, বাদশা ডাক দেখে ইমাম সাহেব একবার দুইবার তিনবার লোকমা দেওয়ার পরেও গ্রহণ করলেন না, ঘাটটিটা কই আপনার, ঘাটটিটা কই, রেডি করেন। ডাক দিয়ে বাদশাহ, আমাকে চাকরির থেকে বিদায় করার আগে আগে আপনি ঘরে যান, আপনার বিবিরে গিয়ে ধরেন, আপনার বিবি আমার কাছে চিঠি পাঠাইছে, প্রথম রাকাতে আমি যে কোনো সূরা পড়ি না কেন, দ্বিতীয় রাকাতে আমি যেন সূরা তিন পড়ি, আর আমি যেন ওই জায়গার মধ্যে লাকদ খলাকনাল ইনসানের জায়গায় আমি পড়ি, লাকদ খলাকনাল কমার ফি আহসানি তাকওয়ীব। আমাকে আপনি কিছু না বলে বিবিরিকে জিজ্ঞেস করে। তো বাদশা ওই মুহূর্তে ইমাম সাহেব চিঠি দিছে, এই নেন আপনার বিবির চিঠিটা লইয়া যান। বাদশা ঘরে চলে গেলেন, জুবাইদারে ডাক দিয়ে বিবিরি রাতের বেলা দুইজনে একসঙ্গে বসিয়া আলাপ আলোচনার ভিতর দিয়ে বললাম, চাঁদ সুন্দর আর তুমি বলেছিলাম মানুষ সুন্দর, বিবিরে ঘুমায় গেলাম তুমি কেন ইমাম সাহেবের নিকটে চিঠি পাঠাইলাম, আর আল্লাহর কোরআনের আয়াত কেন পরিবর্তন করতে তুমি বললা বলো। জুবাইদা ডাক দিয়া কয়, স্বামী আসলে রাতের বেলা আপনি বলেছিলেন চাঁদ সুন্দর, আমি বলেছিলাম মানুষ সুন্দর, আর আপনি বলেছিলেন মানুষ যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তুমি তালাক, আমার আল্লাহ কোরআনে চারটা কসম করে বলেছেন চন্দ্র সুন্দর নয়, সূর্য সুন্দর নয়, নক্ষত্র সুন্দর নয়, আল্লাহ কোরআনের ভিতরে ওয়াজ করিয়া বুঝাইছেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীব, মানুষ হইল সবচেয়ে বেশি সুন্দর, আর আপনিও বলেছিলেন তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক, আমার তালাক হয় নাই, আমি চাঁদের চেয়ে বেশি সুন্দর। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইয়া আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাস্তা দেখাইয়া দিলাম, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা, আল্লাহ আপনার আমারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন,
Fariqun fil jannati wa fariqun fis sa'ir. Duita rasta Allah dekhaya dilen, ekta rasta holo jannater rasta, arekta rasta holo jahannamer rasta. Amar Allah dak diye koy manush duita rasta ache ashabul yamin. Ma ashabul yamin ashabul shimal ma ashabul shimal Allah pak dekhaya dilen ekta holo jannater rasta আর একটা হইল জাহান্নামের রাস্তা একটা দল মানুষকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন আর এক দল মানুষকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাইবেন আমার আল্লাহ জানায় দিয়েছেন বান্দাবন্দী তোমাদের নেক আমলগুলো হাসরের ময়দানে ওজন দেওয়া হবে ফামাইয়্যামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়্যামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা তুমি নেক আমল করলা ওইটা হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন দাও হবে তুমি খারাপ কাজ করেছো আল্লাহর হুকুম মানো নাই ওইটাও বদের পাল্লায় ওজন দেওয়া হবে এজন্য মুরব্বিরা কয় নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না ওই কপালের মালিক আল্লাহ ওর দেখা আল্লাহরও দেখা যায় না তুমি সিজদা করবা ফরসি ওই সিজদা কবুল হয়ে গেলে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই সিজদা নিয়ে যায় মাওলা পাকের আরশি একটা সিজদার দাম কত দুনিয়ার মধ্যে যা কিছু আছে तमाम দুনিয়ার মধ্যে যা কিছু আছে হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই বর্তুলি এলাকার মানুষের সিজদা যদি আর এক পাল্লায় দেওয়া হয় যে সিজদাটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করা হয় ওই সিজদা যদি আর এক পাল্লায় দেওয়া হয় দুনিয়ার সব কিছুর মোকাবেলায় বান্দা বান্দির সিজদাটা মাওলার দরবারে ওজনদার হয়ে যায় এরি আমার বাবা জিরারে আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই আল্লাহ জাহান্নাম দিবেন না জান্নাত দিবেন তার খবর আপনার আমার কাছে নাই কিন্তু মুসলমান দেখা যায় বান্দা আছে বন্দেগী নাই উম্মত আছে সুন্নত নাই গুনাহ আছে তওবা নাই ঠিক কিনা জোরে কোন বান্দার বাড়ি আছে ঘর আছে কবরের কোনো খবর নাই অথচ আল্লাহ ডাক দেয়া কয় মানুষ আমার নবীর নিকট থেকে শিক্ষা গ্রহণ করো তোমাদের অবস্থা এমন হয়ে গেছে মনে হয় যেন তোমরা মরবা না মনে হয় যেন তোমরা কবরে যাইবা না অথচ আমার নবীর দিকে তাকাইয়া দেখো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরলেন মুসলমান ভাইরা সাগরের পারে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন ও সাহাবীরা তাবু গাড়িয়া রাখো তাবু গাড়িয়া তাবু বানাইয়া ওই তাবুর ভিতরে বিশ্রাম করো আমি নবীর জন্য আলাদা একটা তাবু তৈয়ার করো আমি নবীজিও ওই তাবুর ভিতরে বিশ্রাম নিতেছি তোমরা একদিকে বিশ্রাম নাও আমি আর একদিকে বিশ্রাম নেই এর নবীর উম্মতের দল আল্লাহর নবী আরাম করতেছেন সাহাবায়ে কেরাম আরাম করতেছেন হঠাৎ করে নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন সাহাবী রে আমি একটু টয়লেটে যাব আমি একটু ইস্তিনজা করব তুমি একটা কাজ করো আমার জন্য এক লোটা পানি নিয়ে অপেক্ষা করো আমি টয়লেট থেকে বের হইয়া ওযু করব পাক পবিত্র হয়ে যাব ওই সাহাবী বলেন আল্লাহর নবী টয়লেটের ভিতরে চলে গেলেন টয়লেটের পানি নিয়ে ডিলা কুলুক নিয়ে চলে গেলেন আর আমার নবীর জন্য ওজুর পানি নিয়া আমি একটু দূরে দাঁড়াইয়া রইলাম নবীজি টয়লেট থেকে বের হইয়া ওজু করবেন এই জন্য ওজুর পানি নিয়া ওই সাহাবী নবীর জন্য অপেক্ষা করতেছি নবীজি টয়লেট থেকে বের হয়ে ওজু করবেন সাহাবী পানি নিয়া দাঁড়ায় আছেন অপেক্ষা করতেছেন এ মুসলমান বাবাজি নারী ওই সাহাবি বলেন রবি নবীজি টয়লেট থেকে বের হইলেন আমি নবীজির দিকে তাকাইয়া আছি আমি তাকায় দেখি গো নবীজি টয়লেট থেকে বের হইয়া ওই সামনে দেখলেন মাটির টুকরা পড়ে আছি
ওই মাটির টুকরাটা আল্লাহর নবী হাতে নিলেন। নবীজি মাটিটা হাতের মধ্যে নিয়ে তায়াম্মুম করলেন, সুবহানাল্লাহ, কোন পাক হয়ে গেলেন, পবিত্র হয়ে গেলেন। একটু সামনে গিয়া সাহাবীর নিকট থেকে ওযুর পানি নিয়ে আবার ওযু করলেন। সাহাবী আবার সব দেখতেছেন যে রসুল একটু সামনে আসলে ওযুর পানি পাইয়া ওযু করবেন, কিন্তু নবীজি টয়লেট থেকে বের হইয়া ওই মাটি দিয়ে তায়াম্মুমটা কেন করলেন, তার ভিতরে একটা প্রশ্ন। ওই সাহাবী ডাক দিয়া আল্লাহর নবী টয়লেট থেকে বের হইয়া একটু সামনে অগ্রসর হইলেই তো আমার নিকট থেকে পানি নিয়ে ওযু করতে পারতেন, কিন্তু নবীজি গো আপনি টয়লেট থেকে বের হইয়া কেন তায়াম্মুম করিয়া নিলেন, উম্মত শিক্ষা গ্রহণ করুন। নবীজি ডাক দিয়ে কই সাহাবী টয়লেট থেকে বের হইয়া আমি তায়াম্মুমটা এই জন্য করে নিলাম, আমার জানা নাই তোমার পানি পর্যন্ত আমি যাইতে পারবো কি না জানি মাঝখানে মালাকুল মউত দাঁড়ায়া যায়, আমি চাই না অপবিত্র অবস্থায় আল্লাহর দরবার আমি হাজিরা দেই, এই জন্য টয়লেট থেকে বের হইয়া আমি আগে তায়াম্মুম করিয়া পবিত্র হইয়া গেলাম। জাগ না হয় জাগলে আপনাকে ছায়া তলে হাসর তক সোনা পড়েগা খাকি ছায়া তলে, জগা জি লগানে কে দুনিয়া নহীঁ হায় ইয়ে ইবরত কি জা হায় তমাশা নহীঁ হায়, মৌত কো তুম দুর্লভ সমঝো মৌত হর দম হায় করিব তুমকো মোহলত না দি যায় লবহলানে কে লিয়ে, চল মুসাফির বন্দগা ঠুরি বহু দূর তক জানা হায় আজ বি জানা কল বি জানা জানা তেরা দূর হায়, মৌত কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখেলু, যে কোনো মুহূর্তে মালাকুল মউত দাঁড়ায় যাবে। মুসলমান ভাইরারে আমার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন, কষ্ট হইতাছে, আধ্যাত্মিক জগতের সম্রাট দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন, এ মুসলমান বন্ধুরা এক লোক হরিণ শিকার করার জন্য চলে গেলেন জঙ্গলায়, হরিণ শিকার করার জন্য চলে গেলেন, জঙ্গলায় যাওয়ার পর গিয়ে দেখলেন মোটা তাজা সুন্দর একটি হরিণ, দেখতে বড় সুন্দর হৃষ্টপুষ্ট। ওই শিকারি হরিণটা শিকার করার জন্য সামনের দিকে আগাইতেছে, কিন্তু পিছনে পিছনে আর একটি সিংহ তাকে তাড়া করতেছেন, তারে ধরার জন্য পিছনে পিছনে যাইতেছেন। ওই লোকটা কিছু দূর যাওয়ার পর ওই হরিণের পিছনে পিছনে যায়, মাথাটা ঘুরাইয়া চক্ষুটা ঘুরায় দেখে পিছনে বড় সিংহ, ওই সিংহটা মোটা তাজা একেবারে কাছাকাছি, মনে হয় যেন তারে দরিয়া ফলাইব, কিন্তু লোকটা সিংহ দেখার পরেও হরিণের লোভে পড়িয়া সিংহের কথা গেল বলিয়া, হরিণটা বড় সুন্দর দেখতে বড় সুন্দর, ওই হরিণটা দেখার পর পিছনে পিছনে যে সিংহ যাইতেছে হরিণের লোভে পড়িয়া সিংহের কথা বলে গেল। এই লোকটা যখন সামনে আগাইছে আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন, ওই লোকটা হরিণের পিছনে দৌড়াইতেছে কিন্তু পিছন দিক থেকে ওই সিংহটা এমন জোরে থাবা মারছে, থাবা দিয়ে তার ঘাটটারে একেবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল, রক্তগুলো চুষে পান করল। ওই লোকটা শিকারি জমিনে পড়ে গেল, শিকারি জমিনে পড়ে যাওয়ার পর ও মুসলমান বাবা জিরারে আমার, পিছন দিকটা হরিণটা ওই লোকটার লাশের দিকে তাকায়া বলি, আরে মানুষ, এ শিকারি তুমি আমারে শিকার করার জন্যে পিছনে পিছনে দৌড়াইলা,
তোমার এত সিংহটা শেষ করিয়া দিল। ইমাম গাজালি বলেন, ওই জঙ্গলার ভিতরে মুসলমান এক এক করে করে একশত লোক ওই হরিণটার পিছনে দৌড়াইল, হরিণটা ধরতে পারল না, পিছন দিক থেকে সিংহদের রুহুটা নিয়ে গেল, হরিণটা শিকার করতে পারে নাই, ওই সিংহটায় গাড় মটকাইয়া দিল। ইমাম গাজালি বলেন, ওই যে হরিণ এইটা হলো দুনিয়া, আর যেই শিকারিটা এইটা হলো মানুষ, আর পিছনে যে সিংহ এইটা হলো মালাকুল মউত। এ মুসলমান, আমরা দুনিয়ার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আমরা তাকায় দেখলাম আব্বা হারাইয়া গেল, মা হারাইয়া গেল, ছেলে চলে গেল, মেয়ে চলে গেল, বিবি চলিয়া গেল, দাদা চলিয়া গেল, দাদি চলিয়া গেল, আমার ঘর থেকে কত মানুষ কবরে চলিয়া গেল, দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে রইল, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর পিছনে পিছনে মালাকুল মউত আমরা ধাওয়া করিয়াই চলছে, যে কোনো মুহূর্তে থাপা দিয়ে আমার রুহটা নিয়ে যাবে, দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবি, মালাকুল মালাকুল মউতের জায়গায় থাকবি, মাঝখান দিয়া তুমি আর আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব, ঠিক কিনা কন? ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হয়, ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হয়, দেখনে মে খুশনুমা হয় ভূমগর কুছ বি নহি, কয় ফুলের কাগজ দেখতে বড় সুন্দর, তার মধ্যে কোনো গ্রাণ নাই, ফুলের কাগজ দেখতে বড় সুন্দর, তার মধ্যে কোনো গ্রাণ নাই, কয় দুনিয়াটা দেখতে বড় সুন্দর, কিন্তু দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ কবরে চলে যায়, আর দুনিয়াটা দুনিয়ার জায়গাতেই থাকবে, এই জন্য পায়ে হাত রাখিয়া বলি যাই রে বাবা, মুসলমান আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা মিলাইয়া নেই, আমরা কয়টা গুণা করলাম, আমরা কতবার তওবা করলাম, অথচ আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ যখন গুণা করিয়া তওবা করে ওই মানুষটার অবস্থা হয় কি, কয় একটি বাচ্চা মায়ের পেটের থেকে জমিনে আসার পরে ওই বাচ্চার যেমন কোনো গুণা থাকে না, কোনো মানুষ যদি গুণা করার পরে দিয়া এ মুসলমান আল্লাহর দরবারে ক্ষমা চায় ওই লোকটার কোনো গুণা থাকে না, ওই লোকটার কোনো গুণা থাকে না, যদি ডাকার মতো আল্লাহকে ডাকা যায়, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুণা করছি, আল্লাহ আকবার, আল্লাহ আমি গুণা করছি, যেমন মুসা আলাইহিসসালামের জমানায় এক যুবক সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ যা আছে সব করছে, গ্রামের মানুষ তারে দেখতে পারে না, সমাজ বিরোধী যত কাজ আছে যুবক করছে, এলাকার মানুষ এই যুবকের অত্যাচারে অতিষ্ঠ হইয়া যুবককে গ্রাম থেকে বের করে দিছে, তুমি গ্রামে থাকলে আমাদের ছেলেপেলেরা নষ্ট হয়ে যাবে, একজন বাবা খোর যদি সমাজে ঢুকে তাহলে ওই সমাজটা নষ্ট হয়ে যায়, একজন গাঁজা খোর যদি সমাজে ঢুকে তাহলে ওই সমাজ নষ্ট হয়ে যায়, একজন সুৎকর সমাজে ঢুকলে তার কারণে সমাজ নষ্ট হয়ে যায়, একজন জিনাখোর ঢুকলে ওই সমাজটাও নষ্ট হয়ে যায়, পাপী একজন করে ঢুকলেই চলে একজনের কারণে পুরা গোটা সমাজ নষ্ট হয়ে যায়, যখন ওই যুবকের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তখন সব মানুষ মিলেমিশে ওই যুবককে এলাকার থেকে বের করে দিছে, একেবারে পাহাড়ি এলাকায় তার বসবাস, ওইখানে নীরবে নির্জনে আশপাশে কেউ নাই, এই যুবক ওই পাহাড়ি এলাকায় বসবাস করতে গিয়ে খাওয়া না খাওয়া ঘুম অনিদ্রায় কাটতে কাটতে এমন অসুস্থ হয়েছে, এখন মুসলমান তাকে দেখভাল করার মতন কেউ নাই, অসহায় নীরবে নির্জনে একাকিত্বে অবস্থা বড় খারাপ, কিন্তু যার কেউ নাই তার আছেন কে? আর জোরে বলেন, যার কেউ নাই তার আছেন কে? আছেন আমার আল্লাহ, আছেন আমার মালিক আল্লাহ। এ মুসলমান বাবা জিরারে আমার, ওই নীরবে নির্জনে পাহাড়ি এলাকায় যুবক আমার আল্লাহরে ডাক দেখ, আল্লাহ আমার কেউ নাই তুমি সারা, গ্রামের মানুষগুলো আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, আল্লাহ আমার আব্বা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই রে মালিক, আমার কোনো গার্জিয়ান নাই, আমার কোনো অভিভাবক নাই, আল্লাহ
তোমারে ছাড়া আমার আর কেউ নাই, এমন করে করে যদি আমরা ডাকতে পারি আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আর যদি দুইটা হাত বাড়ায় বলতে পারেন বেগুনা পাঠাইছো মালিক গুনা নিয়া যাব কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাব। ভাই বন্ধু সবাই মিলে বুকের উপর দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি, বিনয় বিনয় কান্নার কইবেন ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি, আমরার দেহ থেকে যেদিন মাওলা বাহির করবা যান সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। এমন করে করে যদি বিনয় বিনয় আমার আব্বারা কানতে পারেন, এ যুবক চোখের পানি আল্লাহর নিকট বড় দামি বড় পছন্দের, এ মুসলমান বন্ধুরা ওই পাহাড়ি এলাকায় নীরবে নির্জনে ওই যুবকের আব্বাও নাই মাও নাই ভাই বন্ধু তার আপনজন কেউ নাই, ওই এলাকার মধ্যে খাওয়া না খাওয়া অসুস্থ হইয়া জমিনের মধ্যে পড়িয়া পড়িয়া আল্লাহকে ডাক দেখ আল্লাহ খাওয়াইলো তোমার বান্দা না খাওয়াইলো তোমার বান্দা, আল্লাহ আমি অপরাধী গুনাগার এলাকার মানুষ আমাকে বের করে দিয়েছে, আল্লাহ আমার এলাকার মানুষ আমাকে বাইর করতে পারে, আল্লাহ আমি তোমার শরণাপন্ন হইলাম, আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই, আল্লাহ শোনার মতন কেউ নাই, আমাকে এইখান থেকে উঠাইয়া নেওয়ার মতন কেউ নাই, আল্লাহ গ্রামের সব মানুষ আমার ওপরে খেপে গেছে, আল্লাহ তুমি আমার অভিভাবক তুমি আমার গার্জিয়ান। যখন ওই যুবকটা এনাইয়া বেনাইয়া যখন আল্লাহরে ডাক দিছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের ডাকটা কবুল করে আনিছি। এর বন্ধু ওই যুবকের ডাক আল্লাহর দরবারে কবুল, এদিক দিয়া যুবক অসুস্থ হয়ে পড়ে গেছে, মুসলমান অবস্থা বড় খারাপ, এক পর্যায়ে দেখা গেল যুবকটা কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার বডিটা পাহাড়ি এলাকায় পড়ে আছে, আমার আল্লাহ ডাক দেখ মুসারে তাড়াতাড়ি করিয়া পাহাড়ি এলাকায় যাও, আজকে আমার একজন বন্ধুর ইন্তেকাল হয়েছে, সুবহানাল্লাহ আমার একটা প্রিয় মানুষের ইন্তেকাল হয়েছে, এ মুসা তুমি লোকজন লইয়া যাও তারে গোসল করাও তারে কাফন পরাও তার জানাজা পরাও, এ পয়গম্বর তাড়াতাড়ি করিয়া যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাইয়া পাহাড়ি এলাকায় চলে গেল, গিয়া দেখে ওই যুবক যে যুবকটাকে এলাকার মানুষ বাইর করে দিয়েছিল ওই যুবকটাই পাহাড়ি এলাকার মধ্যে ইন্তেকাল করেছে, তার বডিটা পাহাড়ের কিনারায় পড়ে আছে। এ মুসলমান ভাইরারি আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই যুবকের বডির কিনারায় যাইয়া আল্লাহকে ডাক দিয়া কই মালিক যে লোকটা অপরাধী গুনাগার এমন কোনো কাম নাই সে করে নাই, এমন কোনো অপকর্ম নাই যুবকটা করে নাই, এলাকার সব মানুষ তাঁর উপরে অত্যাচারিত হইয়া গ্রাম থেকে বের করে দিয়েছি, আল্লাহ তুমি বলছো তোমার বন্ধু মারা গেছে, আল্লাহ এটা দিয়ে ওই লোকটা ওই যেই লোকটা অপরাধ করার কারণে গ্রামের মানুষ তারে বাইর করে দিয়েছি, আমার আল্লাহ ডাক দেয় পয়গম্বর রে সে গুনা লইয়া আমার দরবারে হাজিরা দিছি, আর চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া বলছে আল্লাহ আমার মতন পাপী দুনিয়াতে আর কেউ নাই, আমার মতো গুনাগার দুনিয়াতে আর কেউ নাই, পয়গম্বর মুসা রে সে যখন আমারে ডাক দিছি আমার রহমতের জোয়ারে জোশাইসা গেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে তার জীবনের সব গুনাহ মাফ করে দিছি করে দিছি। এই জন্য আল্লাহর পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উম্মত গুলোকে কে দেখা রাখবে, সুবহানাল্লাহ আমাদের গার্জিয়ান তো আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওই রাসূল একদিন আল্লাহকে ডাক দেয় কা আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মতের কে পাহারাদারি করবে আমার উম্মতকে কে দেখা রাখবে আল্লাহু আকবার বিশ্ব নবীকে আল্লাহ জানায়া দিলেন জিব্রাইল আমার হাবিবকে বলো আমার বন্ধুকে বলো উম্মত নিয়ে যেন চিন্তা না করে টেনশন না করে আমার নবীকে একটু জানায়া দাও আমার নবী দুনিয়া থেকে চলে আসার পরেও আমি আমার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ নিজ নিজ আমি আল্লাহ নিজ দায়িত্বদেরকে পাহারাদারি করব এরা গুনাহ করলে আমি আল্লাহ ক্ষমা করব তখন রাসূল জিজ্ঞেস করছিল আল্লাহ আমার উম্মতের তওবা মৃত্যুর কয়দিন আগে আল্লাহ কবুল করব আল্লাহ আমার একটু জানায়া দাও দুররাতুন নাসিহিন কিতাবের ভিতরে বিশ্বনবীর একটা হাদিস শরীফ উল্লেখ করেছেন আল্লাহ পাক জানায়া দিলেন বন্ধু উম্মতকে বলে দেন এরা যদি মৃত্যুর এক বছর আগে আমার দরবারে তওবা করে আমি আল্লাহ এদের তওবা কবুল করে নেব বেশি ভালো লাগে না মনে আওয়াজটা জোরে কোন সুবহানাল্লাহ দেখছেন এত বড় সুসংবাদ এক বছর আগে তওবা করলে সেই তওবা কবুল দয়াল নবী রহমতের নবী আল্লাহকে ডাক দেয় আল্লাহ এই সময়টা অনেক লম্বা হয়ে যায় আর একটু কমাইয়া দিলে আমার উম্মতের জন্য একটু কল্যাণ হইত আর একটু কমাইয়া দাও নবী ছিল কেমন আমার উম্মত হইছে কেমন মুসলমান বাবা জিরারে আমার গভীর মনোযোগ আল্লাহ পাক ডাক দিয়ে কে বন্ধু বলেছিলাম এক বছর আগে তওবা করলে সেই তওবা কবুল করে নিব আমার নবী দরুদ নবী ডাক দেয় কয় আল্লাহ আর একটু সময় কমাইয়া দিলে আমার উম্মতের জন্য ভালো হইত আমার আল্লাহ ডাক দেয় কয় নবী গো আপনার খাতিরে আর একটু সময় কমাইয়া দিলাম আপনার উম্মত যদি মরণের ছয় মাস আগে তওবা করে সেই তওবা আমি আল্লাহ কবুল করে নিব নবীজি ডাক দেয় কয় আল্লাহ আর একটু কমাইয়া দেয় সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ কর এমন কাজ দুনিয়াতে কে করতো না নবী করে গেছে আল্লাহ আর একটু সময় কমায় দে আমার আল্লাহ ডাক দেয় বন্ধু উম্মতকে জানাইয়া দেন আপনার খাতিরে আমি আল্লাহর একটু সময় কমাইয়া দিলাম আপনার উম্মত যদি মরণের এক মাস আগে তওবা করি আমি আল্লাহ সেই তওবা কবুল করে নিব তওবা কবুল করে নিব নবীজি ডাক দেয় আল্লাহ আর একটু কমাইয়া দে আল্লাহ আর একটু কমাইয়া দে মুসলমান বাবা জিরারি আমার আল্লাহ পাক ডাক দিয়ে কে হাবিব উম্মতকে জানাইয়া দেন এরা যদি মরণে এক সপ্তাহ আগে তওবা করে গো আমি আল্লাহ সেই তওবা কবুল করে নিব নবীজকে আল্লাহ আর একটু কমাই দেন আল্লাহ আর একটু সংকীর্ণ করে দেন আমার আল্লাহ ডাক দিয়ে কে হাবিব যান উম্মতকে বলে দেন এরা যদি মরণের একদিন আগেও তওবা করে আমি আল্লাহ কবুল করে নিব নবীজি কমাইতে কমাইতে উম্মতের দরুদ নবী তো বলে যে আল্লাহ আরেকটু আরেকটু কমাই দেন আরেকটু কমাইয়া দেন আমার আল্লাহ কয় যান একদিন তো কইছিলাম যান এক ঘন্টা আগে তওবা করলাম আল্লাহ কবুল করে নিব নবীজি আবার বানা দর্শা কয় আল্লাহ না আরেকটু কমাইয়া দেন আল্লাহ আরেকটু কমাইয়া দেন দুররাতুন নাসিহিনের ভিতরে তওবার অধ্যায় আসছে বিশ্বনবী বলেন আমার খাতিরে আমার আল্লাহ কমাইতে কমাইতে এত কমাইয়া দিছে আল্লাহ জানায় দিলেন হাবিব আপনার উম্মতকে জানাইয়া দেন এদের যখন রুহুটা বের হওয়ার সময় হবে আর মৃত্যুর গর 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 আওয়াজ শুরু হয়ে যাবে ওই মুহূর্তে তওবা করলো আমি আল্লাহ তওবা কবুল করে নিব আর একটু বড় করে কোন সুবহানাল্লাহ ওই নবীর খাতিরে গড়ে গুণা করলো বাইর হওয়ার সুযোগ হয় বাহিরে গিয়া গুণা করলো ঘরের ভিতরে ঢুকার সুযোগ হয় অথচ অন্য অন্য নবীর উম্মতেরা গুণা করলে সুযোগ দেয় নাই জাগাত মাইরা ফেলাইছে ঠিক কিনা জোরে কর হ্যাঁ নুহ নবী নৌকা বানাইছে নুহ নবী নৌকা বানাইছে নৌকার মধ্যে এরা আকাম কাকাম সব করছে পায়খানা বাসাব যা আছে করছে কিন্তু আল্লাহ একটারও বাদ দেয় নাই আল্লাহ সব ধ্বংস করে দিছে মুসা আলাইহিসসালামের জমানায় বড় থেকে বড়রা পর্যন্ত যা বেদবি করছে আল্লাহ সার দেয় নাই আল্লাহ কয় আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ
আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ সহজে ধরি না, আমি আল্লাহ ধরলে ছাড় দেই না, ঠিক কিরা জোরে কর, আমি আল্লাহ ধরলে ছাড় দেই না, আমি ধরলে পানিতে চুবাইয়া মারি, আমি ধরলে নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইয়া মারি, আমি ধরলে জমিনে ডাবাইয়া মারি, আমি ধরলে মুসলমান ভাইরা সুপার পাওয়ার কে মুসলমান বাবা সুপার পাওয়ার কে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে ডাবাইয়া দেয়। এই জন্য মুসলমান আমরা মনে করতেছি আল্লাহ মনে হয় আমাকে ধরতো না, কিন্তু আল্লাহর একটা ধরা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন ধরা আছে না নাই? যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আল্লাহ আমাদেরকে ধরবেন, আল্লাহ আমাদেরকে শেষ করে দিবেন। এই জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা একটু নিজে মিলাইয়া যান, কদ্দুর গুণা করছেন আর কদ্দুর ভালো কাজ করছেন মিলাইয়া ঘুমাইবার আগে 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 বালিশটাতে একটু মাথা লাগাই হিসাব করেন যে গুণা করছি কয়টা, নেকামল করছি কয়টা। আমরা তো সাফার জোরে অনেক সময় বইলে ফেলাই হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে বইলে ফেলাই ঠিক, কিন্তু এই সাফা দিয়ে হাসরের দিন নাজাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, দিনের পথে মুসলমান আমাদেরকে কায়েম দায়েম থাকার মতন তৌফিক দান করুন। প্রিয় হযরত চলে আসছেন ইনশাআল্লাহ, আপনারা আলোচনা শোনেন, আমি যা আলোচনা করছি আমি সহকারে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।